নমস্কার গাঁও সহর জেলার খবর হইতে স্টুডিওত মই পাপৰি আৰু ব্ৰেকিং নিউজ অসমত মৌলবাদী সংগঠনৰ বিৰুদ্ধে এনআইএৰ অভিযান অসমৰ কেবাটাও স্থান জেইছ ই মহম্মদৰ বিৰুদ্ধে অভিযান সূত্ৰৰ তথ্যমতে গোৱালপাৰা আৰু বৰপেটাত এনআইএৰ অভিযান চলিছে গোৱালপাৰা 10 জনৰো অধিক লোকক আটক কৰিছে কৃষ্ণাই টুকুৰাত এনআইএ চলাইছে অভিযান ধৃত লোকসকলক অজ্ঞাত স্থানত সোধা পোছা এনআইএৰ ধৃত লোক কেইজন হৈছে জেইছ ই মহম্মদৰ সৈতে জড়িত থকাৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে অসমসহ পাঁচখন ৰাজ্যৰ 22টা স্থানত অভিযান এনআইএৰ দিল্লী মহাৰাষ্ট্ৰ উত্তৰ প্ৰদেশ জম্মু কাশ্মীৰত অভিযান জেইছ ই মহম্মদক পুঁজি যোগান ধৰা অনুষ্ঠানত অভিযান সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ সন্দৰ্ভতো এনআইএৰ তদন্ত পুনৰবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছো যে এতিয়ালৈকে গোৱালপাৰা 10 জনৰো অধিক লোকক আটক কৰিছে এনআইএ ধৃত লোকসকলক অজ্ঞাত স্থানলৈ নি সোধা পোছা অব্যাহত ৰাখিছে অসমত মৌলবাদী সংগঠনৰ বিৰুদ্ধে এনআইএ অভিযান চলাইছে কেইবাটাও স্থানত জেইছ ই মহম্মদৰ বিৰুদ্ধে অভিযান বৰাক আৰু নামনি অসমতো অভিযান চলোৱা হ'ব ইফালে দিল্লী মহাৰাষ্ট্ৰ উত্তৰ প্ৰদেশ জম্মু কাশ্মীৰতো অভিযান চলাই থকা হৈছে তাৰ সমান্তৰালভাৱে অসমতো অভিযান চলোৱা হৈছে ধৃত লোকসকলক অজ্ঞাত স্থানলৈ নি সোধা পোছা অব্যাহত ৰাখিছে ৰিংকু দাস ফোনযোগে সংযুক্ত হৈ আছে তেওঁ আমাক আৰু অধিক জনাব এই সন্দৰ্ভত ৰিংকু হয় বাপৰি কব লাগিব গোৱালপাৰা জিলাৰ কৃষ্ণাই টুকুৰা অঞ্চলত এনআইএৰ অভিযান আৰু যি নিষিদ্ধ ইছলামী সংগঠন জৈচ ই মহম্মদৰ প্ৰায় 12 জনকৈ লোকক ইতিমধ্যে আটক কৰিছে আটক কৰি পেলাই ইতিমধ্যে যি অজ্ঞাত স্থানত সোধপোছ চলাই আছে আৰু কব লাগিব অভিযান ইতিমধ্যে চলি আছে এনেধৰণৰ যি 12 জন গোৱালপাৰা আৰক্ষী অধীক্ষকে জনোৱা মতে প্ৰায় 12 জন যি নিষিদ্ধ ইছলামী সংগঠন জৈচ ই মহম্মদক প্ৰায় 12 জন লোকক ইতিমধ্যে আটক কৰি পেলাই অজ্ঞাত স্থানত সোধপোছ চলাই আছে হয় বাপৰি ধন্যবাদ ৰিংকু আৰু ইফালে ৰাজ্যত বন্ধ হৈ পৰিব জল জীৱন আঁচনিৰ কাম জল জীৱন আঁচনিৰ কাম কৰি থকা একাংশ ঠিকাদাৰৰ কামত অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে ৰাজ্য চৰকাৰে নিৰ্ধাৰিত সময়ত কাম সম্পূৰ্ণ কৰিব পৰা নাই বহু ঠিকাদাৰে একাংশ ঠিকাদাৰে জল জীৱন আঁচনিৰ কাম কৰিছে যদিও কাম নিম্নমানৰ হৈছে এই কথা প্ৰকাশ কৰিছে পৰিদৰ্শনৰ দায়িত্বত থকা তৃতীয় পক্ষৰ অনুসন্ধানত ইতিমধ্যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত জল জীৱন আঁচনিৰ কাম সম্পূৰ্ণ হৈছে যদিও বহু ঠাইত এতিয়াও জল জীৱনৰ নলেৰে ৰাইজে পানী লাভ নাই কৰা একাংশ ঠিকাদাৰৰ গাফিলতিৰ বাবে কোনো কোনো ঠাইত আধা কাম কৰি আনকি দায়িত্ব সামৰা হৈছে এই সম্পৰ্কত নিউজ এইটিনে ভিন্ন স্থানত বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিল ৰাজ্য চৰকাৰৰ এখন পত্ৰৰ পাছতে নিউজ এইটিনৰ বাতৰিৰ সত্যতা প্ৰতিপন্ন হৈছে এতিয়াও কাম সম্পূৰ্ণ নকৰা ঠিকাদাৰসকলক যথাশীঘ্ৰে কাম সম্পূৰ্ণ কৰাৰ বাবে নিৰ্দেশনা জাৰি কৰিছে ৰাজ্য চৰকাৰে বিভাগীয় পৰিদৰ্শনেৰে নিম্নমানৰ কাম কৰা ঠিকাদাৰসকলকো চিনাক্ত কৰা হ'ব মূৰকত জল জীৱন আঁচনি যেন প্ৰহসনতহে পৰিণত হৈছে কাৰণ ক'ৰবাত যদি নিৰ্দিষ্ট সময়ত ঠিকাদাৰে কাম সম্পূৰ্ণ কৰিব পৰা নাই ক'ৰবাত কাম সম্পূৰ্ণ হৈছে যদিও জল জীৱনৰ নলেৰে পানী নিগৰা নাই আৰু এনে বিভিন্ন কাৰণৰ ফলত অচিৰে বন্ধ হোৱাৰ কথা আহি পৰিছে যিহেতু এতিয়ালৈকে বহু ঠিকাদাৰে কাম এৰি আধাতে কাম এৰি তেওঁলোকে পলায়নো কৰিছে সম্পূৰ্ণকৈ কাম কৰা নাই অসম্পূৰ্ণ কামসমূহ এতিয়াও পৰি আছে ঠিকাদাৰে আধাতে কাম এৰিছে গতিকে এক প্ৰহসনত পৰিণত হৈছে বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমাৰ সাংবাদিকসকলে বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিল আৰু সেই বাতৰিৰ সত্যতা প্ৰতিপন্ন হ'ল অৱশেষত এতিয়াও জল জীৱনৰ নলেৰে ৰাইজে পানী লাভ নাই কৰা সেইবাবে শীঘ্ৰে কাম সম্পূৰ্ণ কৰিবলৈ চৰকাৰে নিৰ্দেশ দিছে আৰু এক প্ৰকাৰ অচিৰেই বন্ধ হোৱাৰ দিশে এতিয়া জল জীৱন আঁচনি আৰু ঘৰে ঘৰে বিশুদ্ধ খোৱা পানী যোগান ধৰাৰ প্ৰতিশ্ৰুতি দিয়া চৰকাৰৰ জল জীৱন আঁচনি ফ্লপ হৈছে ইতিমধ্যে শিৱসাগৰৰ জল জীৱন আঁচনি সাময়িকভাৱে বন্ধ কৰি থোৱা হৈছে পুঁজিৰ নাটনিৰ বাবে চৰকাৰে বন্ধ কৰিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে জল জীৱন আঁচনিৰ কাম ইফালে পুঁজিৰ নাটনিৰ বাবে জল জীৱন আঁচনিৰ ঠিকাদাৰসকলো এতিয়া সমস্যাত পৰিছে শিৱসাগৰৰ কিবা শতাধিক ঠিকাদাৰ বিপাঙত পৰিছে চৰকাৰে আঁচনিৰ কাম বন্ধ কৰাত তেওঁলোক শংকিত হৈ পৰিছে বহু ঠিকাদাৰে এতিয়াও আঁচনিৰ ধন পাবলৈ আছে বৰ্তমান শিৱসাগৰ জিলাত 710খন জল জীৱন আঁচনিৰ কাম চলি আছে এই আঁচনিসমূহৰ সৈতে জড়িত ঠিকাদাৰসকলে তেওঁলোকৰ প্ৰাপ্য যিখিনি টকা আছে সেয়া শীঘ্ৰে মোকলাই দিবলৈ দাবী কৰিছে
আন এক খবর, মহানগরীর সমীপবর্তী রানীত গুলিবিদ্ধ হয়ে সিআরপিএফ জওয়ানের মৃত্যু। মৃত সিআরপিএফ জওয়ানজন যাদব অতুল হরি বলে জানিপরা গেছে। সিআরপিএফর 175নং বেটেলিয়নের মুখ্য কার্যালয়ত ঘটন সংঘটিত হয়েছে। সার্ভিস রাইফলে গুলিয়া আত্মহত্যা করা সন্দেহ প্রকাশ করা হয়েছে। জওয়ানজনের মৃতদেহর কাষত উদ্ধার হয়েছে একটা বন্দুক। ঘটনাস্থলীত উপস্থিত রানী আর পলাকবাড়ী আরক্ষী। ঘটনা সন্দর্ভত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। মহানগরী ভরলুর হিট এন্ড রান ঘটনার নতুন পাক। পাচলি ব্যাপারী তহিবুদ্দিনক আহমেদক পরিকল্পিতভাবে হত্যা করার সন্দেহ। তহিবুদ্দিনের প্রথমা পত্নীর বিরুদ্ধে উত্থাপন হয়েছে সন্দেহর আঙুলি। পরকীয়া প্রেমের বাবে পাচলি ব্যাপারী তহিবুদ্দিনক হত্যা করার সন্দেহ প্রকাশ করা হয়েছে। দুগারী পত্নী থাকার পিছতো গুয়াহাটীত অন্য এগারীর সঙ্গে তহিবুদ্দিনের পরকীয়া প্রেম থাকার অভিযোগ। তহিবুদ্দিনের প্রথমা পত্নী গুয়াহাটীর শান্তিপুর থাকার বিপরীতে দ্বিতীয়গী মঙ্গলদৈত থাকে। পরকীয়া প্রেম থাকা মহিলাগীর 2 লাখ টাকা ধারলে লৈছিল তহিবুদ্দিনে। ধারলে লওয়া ধন উভতাই নিদিলে তহিবুদ্দিনক হত্যা করার ভাবুকি দিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ তহিরুদ্দিনের প্রথমা পত্নী। বৃহস্পতিবারে নিশা ভরলুমুখর স্লুইস গেটত সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর হিট এন্ড রানের ঘটনা। এখন সরকারি বিভাগের টেগ লগা বলেরো বাহনে প্রায় 400 মিটার মহতিয়াই নিছিল পাচলি ব্যাপারী তহিবুদ্দিনক। শান্তিপুরের প্রাগ জ্যোতিষ মহাবিদ্যালয়ের সমীপলে চারিচকিয়া বাহনখনে চুচুরাই নিছিল তহিবুদ্দিনক। একাংশ স্থানীয় লোকে প্রত্যক্ষ করেছিল এই ভয়ঙ্কর দৃশ্য। এই ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেছিল আর ভাষ্য অনুসরি দুর্ঘটনা সংঘটিত করার পূর্বে বহু সময় ধরে এই বলেরো বাহনখন রয়ে আছিল। কিন্তু আরক্ষী এই পর্যন্ত উদ্ধার করবা নাই। হিট এন্ড রান ঘটনার সিসিটিভি ভিজুয়েল। ঘটনা সন্দর্ভত ভরলুমুখ আরক্ষী স্থানীয় লোকে অবগত করেছিল যদিও যান বাহন আরক্ষীর দায়িত্ব ঠেলি দিয়ে অভিযোগ। ইপিনে বাহনে মহতিয়া লৈ যাওয়া মঙ্গলদৈ তহিবুদ্দিনক হাসপাতাললে প্রেরণ করে যদিও মৃত ঘোষণা করে চিকিৎসকে। বৃহস্পতিবার নিশা প্রায় 10:30-11 বজার ভিতর এজন লড়াক শান্তিপুরের চুচরাই লো আছে এখন গাড়ি, বলেরো গাড়ি এখনে চুচরাই আনি এখেতক ইয়াতে পেলাইছে রাজ্যস কলেজ অল্প আগতে পেলাইছে। এই আচরিত ধরনের ঘটনা প্রত্যক্ষদর্শী জানা মতে আমার ইয়াতে লড়া বহিয়ে থাকে তখনকলে জানা মতে এখন গাড়ি নাই বলেও 60-70 স্পীডত লো আছে। খুব মানে খুব শব্দ হয়ে আছে গাড়ি অহার পিছতে ইয়াতে ইয়াতে স্পীড ব্রেকার আছে তাতে বোধ হয় হে ঝটকা লাগি পেলে ডেড বডিটো মানে তাতে পড়ি গেল। আর পুলিশ অ্যাম্বুলেন্স আইছে, অ্যাম্বুলেন্স উঠার পিছতে বোধ হয় লড়াটা ডেড হয়েছে। গতিহে এই একটা খুব ডর আচরিত কথা নহবলিয়া ঘটনা একটা হয়েছে শান্তিপুর আর কোনোদিনে এনেকা ঘটনা আমার ইয়াত হওয়া না। আমার দাদা কোয়া মতে এই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড বলে কব পারি কারণ কেউ গাড়ি 40-45 মিনিট সময় তিনে ঢুকি আসে তো যেটা দোকান বন্ধ করে আহিলে তারপর সন্ধ্যায় আপনার 300-400 মিটার কমসে কম মহতিয়া লোক ইয়াতে প্রাজেস কলেজের সমীপত পেলাই থাকি গেছিল। আর গাড়ি কেনকা ধরনের আছে? গাড়ি আপনার বগা বলেরো বাহন আছিল, ওয়াটার রিসোর্সের কিনা লেখা আছে আর তাদের লেখা আছে গভর্নমেন্ট অফ আসাম না ইন্ডিয়া বলে কিনা লেখা আছে। সন্ধে আর এই আঞ্জুমার উপরতে আঞ্জুমা পরকীয়া প্রেম তো এবার দিনে আসাম গুলিত রুম আছে তাতে থাকবা লাগে সি কিন্তু তাতে নাই। তার 10:30 বাজাত দোকান বন্ধ করছে নাকি মানে নাজানো মূল না থাকে রুমটা আশ্রম গুলি অকলে থাকে সন্ধে কিয় করে মানে তাইর ওসর যাই তাই কিবা এটা করবা লাগবো আর যেনে পয়সার লেনা দেনা আছে বলে কইছিল থানার থানার পুলিশও জানে হেতু পয়সা আছে 2 লাখ টাকা পাম বলে কইছি শান্তি নাই। খালি হেলত মই কাজিয়া কৰি থাকো কাজিয়া কৰি থাকো কিন্তু মই জানবার পৰা কিন্তু নাজানার আগতে কিন্তু তথাপিও আমার হৈ আছিল খাটার খুতুর কিন্তু ইমানখিনি গম পোৱা নাছিলো ই যে এটা পৰকীয়া প্ৰেম কৰি আছে সেইটো মই গম পোৱা নাছিলো। 2024-25 পর্যটন বর্ষর বাবে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান মুকলির পিছতে রাষ্ট্রীয় উদ্যানখনলে আগমন ঘটিছে পর্যটকর। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের বাবে অহা পর্যটকর বাহনের সম্মুখতে দেখা গেল প্রকাণ্ড ঢেকিয়াপতিয়া বাঘ। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কহরা বনাঞ্চলত বাঘ প্রত্যক্ষ করে উৎফুল্লিত পর্যটকর দল। এটা প্রকাণ্ড বাঘ দেখিলে পাওয়া গেছে, বাহনের সম্মুখে বাঘটো পার হয়ে গেছে। গতি এটা যেহেতু পর্যটকর আগমন ঘটিছে তার মাজতে যেতিয়া পর্যটকে বাঘ দেখিবলে পাইছে এয়া বনরজার গহীন গম্ভীর খোঁজ দেখিবলে পাইছে যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়েছে। আমি যদি চাও যাওয়াতো বর্ষতো কাজিরঙাত কিন্তু প্রায় এনেবর দৃশ্য সুলভ হয়ে পড়েছিল আর এই দৃশ্যবর যেটা সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়েছিল যেটা পর্যটকর সংখ্যা বাড়িবলে আরম্ভ করেছিল আর এবারও ঠিক তেনেকা ধরনের কথা প্রথম এয়া আরম্ভণিহে হয়েছে। গতি আজির দিনটিতে পর্যটকসকলে দেখিবলে পাইছে বাঘ।
বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে রাজ্য সরকারের একটা বিভাগের বিরুদ্ধে সংবিধান উলঙ্ঘন করার অভিযোগ আনিছে। রাজ্য সরকারের পঞ্চায়েত আর গ্রামোন্নয়নের বিভাগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচারি বিধানসভার অধ্যক্ষগাকী এখন পত্র প্রেরণ করেছে। বিশ্বজিৎ দৈমাৰীয়ে অনা অভিযোগ অনুসরি বিটিসিত থাকা পুরনি জেলা পর্যায়ের কমিটির সমান্তরালক মন্ত্রী রঞ্জিত দাস নেতৃত্বাধীন পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে নতুনক জেলা পর্যায় উন্নয়ন খণ্ড গঠন করেছে। বিভাগটির এই কামে সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত বিটিসির সাংবিধানিক অধিকার তথা সংবিধান উলঙ্ঘা করেছে। বিশ্বজিৎ দৈমাৰীয়ে মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করা পত্রত উল্লেখ করা অনুসরি বিটিসি সংবিধান সংশোধনের জড়িয়ে গঠন করা হয়েছিল। বিটিসি সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত তথা সংবিধান অনুসরিয়ে স্বায়ত্ত শাসনের অধীনত থাকা অঞ্চল আর সংবিধানের ষষ্ঠ অনুসূচী অনুসরিয়ে রাজ্য সরকারে সকলো বিষয় বিটিসিলে হস্তান্তরিত করেছে। বিটিসির বিধায়নী নীতি নির্ধারণ ক্ষমতা আছে, সে অনুসরিয়ে পঞ্চায়েত আর গ্রামোন্নয়নও বিটিসি কর্তৃপক্ষলে হস্তান্তরিত করা হয়েছে। সেয়ে রাজ্য সরকারের অধীনত থাকা পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে বিটিসি জেলা পর্যায়ে উন্নয়ন খণ্ড গঠন করাটো সংবিধান উলঙ্ঘন তথা বিটিসি গঠনের উদ্দেশ্যের পরিপন্থী। বিধানসভা অধ্যক্ষগাকী এই বিষয়টি সন্দর্ভত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান জানাইছে। বিটিসি উন্নয়ন খণ্ড পুনের গঠন প্রক্রিয়া আগবাই নিবলে অনুমতি দিবলে আহ্বান জানাইছে। বিধানসভার অধ্যক্ষগাকী বিটিসিক উন্নয়ন খণ্ড পুনের গঠন করবলে দিয়ার 2003 চনের হওয়া বড়ো চুক্তির পাছত বিটিসি অঞ্চলত শান্তি ঘুরি অহার কথা উল্লেখ করে বিটিসি অঞ্চলের আবেগর প্রতি লক্ষ্য রাখবলে আহ্বান জানায়। রাজ্য সরকারের একটা বিভাগের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষগাকীর এই অভিযোগ বিশেষভাবে চর্চিত হয়েছে। অসমৰ সংগীত জগতখনৰ এটা চিনাকি নাম হৈছে কুন্তলৰাজ চক্ৰৱৰ্তী। এগৰাকী বাদ্যযন্ত্ৰী ৰূপে পৰিচিত কুন্তলৰাজ চক্ৰৱৰ্তী যাদুকৰী হাতৰ পৰশত প্ৰাণ পাই উঠে প্ৰতিটো গীত। মূলতঃ মেণ্ডলিন বাদক হৈছে চক্ৰৱৰ্তী। তেওঁ ইতিমধ্যে 27 আৰু 34 ঘণ্টা দুবাৰকৈ নিৰৱচ্ছিন্নভাৱে মেণ্ডলিন বজাই গিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ডছত নিজৰ নাম সন্নিৱিষ্ট কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু পুনৰ 48 ঘণ্টা একেৰাহে মেণ্ডলিন বজাই গিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ড গঢ়িবলৈ সাজু হোৱা কুন্তলৰাজে পৰিৱেশন কৰিলে মানে প্রথম মই করলো 27 ঘণ্টা 41 মিনিট টোটেল মানে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড 5 বছর আগত। নেক্সট মোর রেকর্ডটা ভাঙিলে এই অস্ট্রেলিয়ার এজনে স্টিফেন অলিভার বলে তেও মোটকে 3 মিনিট বেশি বজায় মোর রেকর্ডটা ভাঙিলে মনটা বেয়া লাগিল। তারপর ভাবিল আকৌ রেকর্ডটা ব্রেক করো। এটা মই 36 আওয়ার্স বজালো কাউন্ট হয়েছে তেওঁলোকৰ মতে। এতিয়া তেওঁলোকে সার্টিফিকেট যেখানে রিজাল্ট সিজাল্টখানি আছে সেইখানি পঠিয়াব। এতিয়া ধন নাই সরকারের রাজকোষত, সাংঘাতিক অর্থর সমস্যাত পড়েছে অসম সরকার। রাজকোষত জমা নথকার বাবে এটা সরকার সমস্যাত পড়েছে, যার পরিপ্রেক্ষিত এটা অন্য বিভাগত জমা থাকা ধন সমূহ ঘুরাই দিবলে নির্দেশ দিবলগিয়া হয়েছে সরকারে। রাজ্যের উন্নয়নের বাবে মুকলাই দিয়া ধনও আনকি ঘুরাই বিচারিছে বিভিন্ন বিভাগ সমূহের। কেবল ইমানেই নহয়, প্রতিটি বিভাগত জমা হয়ে থাকা ধনের সুদ পর্যন্ত ঘুরাই দিয়ার আদেশ জারি করেছে সরকারে। শিশুর মুখর ভাত কাঢ়ি রাজকোষ টনকিয়াল করার বাবে এটা বিচারিছে মধ্যাহ্ন ভোজনের পুঁজিও।
আজির তারিখ সরকারের ঘর এটকাও নাই ভয়ঙ্কর আর্থিক সংকটত সরকারে শেষ ভরসা হিসাবে ঋণের উপর নির্ভর করবলিয়া হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকার ঋণ লই রাজ্য চলা সরকারের মূরত বৃদ্ধি পাইছে ঋণের বোঝা উপায়হীন হয়ে এটা সরকারে পরিস্থিতি জোড়া মারিবলে বিভিন্ন আসনির বিপরীতে থাকা বিভাগ সমূহের পুঁজি ঘুরাই দিবলে আহ্বান জানাইছে বিত্ত বিভাগে। সরকারের বিত্ত বিভাগের আয়ুক্ত সচিব জয়ন্ত নার্লিকারে প্রকাশ করা এক নির্দেশনার পাছতে এই কথা পোহরলে আহিছে। পত্রখনত উল্লেখ করা অনুসরি কোষাগার বিধি 2017 নিয়ম 77 অনুসরি সরকারে মুক্তি করে দিয়া পুঁজি অযথা কোনো ব্যাঙ্ক একাউন্টত জমা থাকিব নোৱাৰিব। ব্যয় নোহোৱাকৈ থকা মূল পুঁজি আৰু জমা হৈ থকা পুঁজিৰ পৰা লাভ কৰা সুদ পৰ্যন্ত ৰাজকোষত জমা দিবলৈ কঠোৰ নিৰ্দেশ দিছে চৰকাৰে। ঋণত পুত গৈ থকা চৰকাৰৰ বৰ্তমান ঋণৰ পৰিমাণ হৈছেগৈ 1,56,000 কোটি টকা। কেগে দিয়া প্ৰতিবেদন অনুসৰি অসম চৰকাৰে ইতিমধ্যে ঋণৰ বোজাৰ বহন ক্ষমতা হেৰুৱাই পেলোৱা বুলি উল্লেখ কৰিছে। তাৰ পাছতো চৰকাৰে পুনৰ ঋণৰ ওপৰত ভৰসা কৰিবলগীয়া হৈছে। আৰু ইতিমধ্যে আমি জানাইছো যে ৰাজ্যত বন্ধ হৈ পৰিব জলজীৱন আঁচনিৰ কাম। জলজীৱন আঁচনিৰ কাম কৰি থকা একাংশ ঠিকাদাৰৰ কামত অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে ৰাজ্য চৰকাৰে। নিৰ্ধাৰিত সময়ত কাম সম্পূৰ্ণ কৰিব পৰা নাই বহু ঠিকাদাৰ। একাংশ ঠিকাদাৰে জলজীৱন আঁচনিৰ কাম কৰিছে যদিও কাম নিম্নমানৰ হৈছে। এই কথা প্ৰকাশ কৰিছে পৰিদৰ্শনৰ দায়িত্বত থকা তৃতীয় পক্ষৰ অনুসন্ধানত। নিউজ এইটিনত ইতিমধ্যে এই বাতৰি বহুবাৰ সম্প্ৰচাৰিত হৈছে বিভিন্ন ঠাইৰ পৰা। বলেন ভট্টাচাৰ্য আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে, তেওঁ আমাক এই সন্দৰ্ভত জনাব। বলেন, চাওক পাপৰি, ৰাজ্য চৰকাৰৰ জলজীৱন আঁচনিৰ মিছন সঞ্চালকে প্ৰেৰণ কৰা এখন জাননী, আৰু সেই জাননীসমূহত কোৱা হৈছে যে ইতিমধ্যে যিসমূহে কাম চলাই আছে বা কাম কৰি আছে সেইসমূহৰ কামৰ প্ৰতি তেখেতসকল অসন্তুষ্ট হৈছে। অৰ্থাৎ যিধৰণে কামসমূহৰ অগ্ৰগতি হ'ব লাগিছিলে সেইধৰণে হোৱা নাই, নিৰ্ধাৰিত সময়ৰ পৰিৱৰ্তে বাৰম্বাৰ সেই কামসমূহ দীঘলীয়া কৰি থকা দেখিবলৈ পোৱা গৈছে। এনে পৰিপ্ৰেক্ষিতত এতিয়া জলজীৱন মিছন সঞ্চালকলৈ পত্ৰযোগে তেখেতসকলে আহ্বান কৰিছে যে আৰু কিছুদিনৰ কাৰণে বন্ধ হৈ পৰিব জলজীৱনৰ কাম কাজসমূহ, অৰ্থাৎ ঠিকাদাৰী যিসমূহে কাম কাজ চলাই আছে সেই কামসমূহ বন্ধ হ'ব আৰু তাৰ পৰিৱৰ্তে এক প্ৰকাৰ এটা পৰীক্ষণ পৰ্ব চলিব। অৰ্থাৎ কামসমূহ কিদৰে চলিছে, কামসমূহৰ মানদণ্ড, এই সকলোবোৰ বিষয় সামৰি এই মুহূৰ্তত এটা পৰীক্ষণ পৰ্ব চলোৱা কথা নিৰ্দেশ প্ৰদান কৰা হৈছে আৰু সেইসমূহ আগন্তুক ছমাহলৈকে সেইসমূহ পৰীক্ষণ চলিব। অৰ্থাৎ আগন্তুক ছমাহলৈকে ইয়াৰ যিখিনি কাম কাজ চলি আছিলে সেই কাম কাজসমূহ বন্ধ হ'ব। যি কথা লক্ষ্য ৰখা হৈছিলে যে 2024ৰ ভিতৰতেই, আচলতে মাৰ্চৰ ভিতৰতেই প্ৰতিঘৰ ঘৰৰ লোকে আচলতে পানী পাব, বিশুদ্ধ খোৱা পানী পাব, আৰু সেয়া আছিলে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ এটা শ্লোগান আৰু সেইধৰণে দেখিবলৈ পোৱা গৈছিল। ঘোষণা প্ৰকাশ কৰাৰ পিছতে যথেষ্টখিনি কাম আগবাঢ়িছিলে, কিন্তু তাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে যে জলজীৱন আঁচনিৰ নামত একাংশই দেখিবলৈ পোৱা গৈছে লুটিপুটি ইয়াৰ ধন খাইছে আৰু দেখিব পোৱা গৈছে যিধৰণৰ কাম কৰিব লাগে সেই কামত মানক লৈ বহুখিনি প্ৰশ্ন জাগিছে আৰু সেই তাৰ পৰিপ্ৰেক্ষিতত এতিয়া ৰাজ্য চৰকাৰৰ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসৰি শেহতীয়াকৈ এতিয়া আগন্তুক ছমাহলৈকে তেখেতসকলে পৰ্যবেক্ষণ কৰিব কামসমূহৰ মানদণ্ড আৰু যদি ঠিকাদাৰসমূহক যিসমূহে আচলতে এই মুহূৰ্তলৈকে ধন পাব লগা আছে সেই ধনসমূহৰ ক্ষেত্ৰতো দীঘলীয়া প্ৰক্ৰিয়া কৰা হ'ব। অৰ্থাৎ তেখেতসকলে প্ৰাপ্যধন আজিয়ে তেখেতসকলে নাপাব বা কাম সম্পন্ন হোৱাৰ লগে লগে নাপাব, কাৰণ ইয়াৰ গুণগত মান প্ৰথমে পৰীক্ষণ কৰা হ'ব, এই দিশসমূহ নিৰ্ধাৰণ কৰা হৈছে। কিন্তু ইতিমধ্যে এই ৰাজ্য চৰকাৰৰ জাননী প্ৰকাশ হোৱাৰ পিছতেই একাংশ বিভিন্ন ধৰণৰ প্ৰতিষ্ঠানে ইতিমধ্যে ক্ষোভ উজাৰিছে যে ৰাজ্য চৰকাৰে সময়মতে তেখেতসকলৰ হাতত এই মুহূৰ্তত পুঁজি নাই আৰু জলজীৱন আঁচনিৰ পুঁজি নথকাৰ কাৰণেই আচলতে তেখেতসকলে ঠিকাদাৰক ধন দিব পৰা নাই আৰু তাৰ বাবে আচলতে এনেকুৱা ধৰণৰ এটা পদ্ধতি অৱলম্বন কৰাৰ কথা ইতিমধ্যে কোৱা বুলি তেখেতসকলে অভিযোগ উত্থাপন কৰিছে। গতিকে এনেকুৱা ধৰণৰ আমাৰ হাতত কিছুমান ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানৰ এই মুহূৰ্তত তথ্য আহি পৰিছে বা তেখেতসকলে এই ধৰণৰ মন্তব্য আগবঢ়াইছে। গতিকে আচলতে সঁচা অৰ্থত বিত্তীয় সংকটৰ গইনালৈয়ে চৰকাৰী এনেকুৱা ধৰণৰ নীতি নিৰ্দেশ নে সঁচাকৈ মিছন জলজীৱনৰ আঁচনিৰ নামত উন্নত প্ৰক্ৰিয়াৰে এইসমূহ কাম সম্পন্ন কৰাৰ ক্ষেত্ৰত ৰাজ্য চৰকাৰৰ লক্ষ্য, এই দুটা দিশে কিন্তু এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে। গতিকে স্বাভাৱিকতে আচলতে এই মুহূৰ্তত এই গোটেই প্ৰক্ৰিয়াটো দিশটো এই মুহূৰ্তত চোৱা চিতা কৰিছে, কিন্তু আগন্তুক সময়ত স্পষ্ট হ'ব আচলতে এই ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানে কৰা অভিযোগসমূহেই সত্য নে ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা যিসমূহ প্ৰতিষ্ঠানে অতি নিম্নমানৰ কাম কৰিছে বা সেইসকলৰ যিসমূহৰ এই মুহূৰ্ত ধন তেখেতসকলক বন্ধ ৰখা হৈছে এই দিশসমূহে আচলতে স্পষ্ট দিশ হয়তো।
মহানগরী দ্বারকনগর ডকাইতির ঘটনা প্রান্তিক পথর 53 নং ঘরত নিখা ডকাইতি দীপালী দাস নামৰ মহিলা গৰাকী ঘৰত সজনিয়া ডকাইতৰ দলে চলালে লুটপাট প্ৰথমে দীপালী দাসৰ পুত্ৰক হাত ভৰি বান্ধি সুকা অস্ত্ৰে হত্যাৰ ভাবুকি দিয়ে প্ৰাণৰ মমতা দীপালী দাসে ডিঙিৰ ফোনৰ চেইন আঙুঠি খুলি দিয়ে ডকাইতৰ দলে নগদ 5 লাখ টকাও লুটি লৈ যায় মুখত কোলা কাপোৰ বান্ধি প্ৰৱেশ কৰিছিল সজনিয়া ডকাইতৰ দলটোৱে দিশপুৰ আৰক্ষী খবৰ দিয়াৰ পাছত নিয়ম মাফিক খবৰ লৈ গুচি আহে খিৰিকীৰ গ্ৰিল ভাঙি দীপালী দাসৰ ঘৰত প্ৰৱেশ কৰিছিল ডকাইতৰ দলটোৱে দিশপুৰ আৰক্ষীয়ে ডকাইতৰ সন্ধান উলিয়াটো দূৰৰে কথা ইয়াৰ পূৰ্বে চুৰিৰ ঘটনাটো আজিলৈকে এটা চুৰ ধৰিব নোৱাৰিলে সেই অভিযোগ আনিছে পৰিয়ালটোৱে চিনাকি মানুহজনটো মানে লগা নাই এনেকুৱা পৰিকল্পিতভাৱে ডকাইতি কৰিব এটা দল পৰিকল্পিতভাৱে ডকাইতি কৰিব পাৰে বাহিৰৰ পৰা হয়তো নটিছ কৰি থাকিব পাৰে কি আমাৰ খাৰ ঘৰটোতো মানুহ নাই আজিৰ পৰা 10-15 দিন হ'ল তো সেইটো ভাবিব পাৰে কি পূৰা হেৰিটোত সম্পূৰ্ণ দখলে আমি আছোঁ খাৰ ঘৰটো উঠাই সিফালে দি সেই খাৰ ঘৰটো চাইডেদি পাৰ হয় এইফালে এই গ্ৰিলখন খুলি সোমাইছে ফোন প্ৰথমতে এখেতৰ কাণৰ খাৰু তাৰপিছত ডিঙিৰ চেইন আঙুঠি তিনিটা আছিলে সেইখিনি ল'লে মাৰ চেইন ল'লে চেইন লকেট আছিলে খাৰু চাৰিপাত আছিলে তাৰপিছত আঙুঠি আছিলে ল'লে মোৰ খাৰু ল'লে সেইটো আমাৰ ৰুমত কৰিলে তাৰপিছত নেক্সট মাৰ ৰুমত আহি আমিতো আমাক সেইটো ৰুমৰ পৰা ওলাব দিয়া নাই আমি গম নাপাওঁ কি কৰিছে মাৰ ৰুমত কি কৰিছে আমি গম পোৱা নাই আৰু মাৰ ৰুমৰ মাৰ আলমাৰিত কেছ আছিলে মিস্ত্ৰীক দিব লগা ঘৰৰ কাম কৰিছিলে ৰঙৰ কাম আনিছিলে 10-12 হাজাৰ টকা আছিলে সেইখিনি নিলে আৰু ইয়াৰে সৈতে বাতৰি পাবি দিয়া লৈছোঁ নমস্কাৰ।